বড় হওয়ার সাথে সাথে কিছু অপছন্দের খাবারও খুবই পছন্দের খাবার হয়ে দাঁড়ায় যেমন দেখুন আমি খুব একটা সয়াবিন খেতে ভালোবাসতাম না কিন্তু হঠাৎ এই রেসিপিটা এখন কিছুদিন ধরে আমি খেয়ে দেখেছি আমার খুব পছন্দের একটি রেসিপি হয়ে দাঁড়িয়েছে আজকের রেসিপি সয়াবিনের কারি সয়াবিনের কারি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বাড়ির লোকসংখ্যা অনুযায়ী সয়াবিন নিতে পারেন তারপর এটাকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছি অপরদিকে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচো মানে একটা পেঁয়াজকে ছোটো সাইজের পেঁয়াজকে কুচো করে দিলেই হবে তারপর দুটো শুকনো লঙ্কা এরপর দিয়েছি কিছু সংখ্যক রসুন এবার এই সবগুলোকে পেস্ট করে নিতে হবে তারপর অপরদিকে একটি বাটির মধ্যে কিছু মশলাকে মানে ঘরোয়া কিছু মশলাকে গুলে নিতে হবে যার জন্য প্রথমে আমি দিয়েছি এক চামচ নুন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো হলুদ গুঁড়ো তারপর সবকটাকে অল্প একটু জল দিয়ে ঘন আকারের একটি পেস্ট করে নিতে হবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে রান্নার সময় রান্নার মধ্যে গোটা গোটা মশলা না রয়ে যায় আমি এখানে কাটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য শেষে দিয়ে নিয়েছি শেষে কিন্তু অবশ্যই লঙ্কাটা ব্যবহার করবেন এরপর যে সয়াবিনটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্যে সেই সয়াবিনটা জল থেকে ছেঁকে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য দশ মিনিট মতো চুলোয় বসিয়ে বয়েল করে নিতে হবে এখানে কিন্তু আমি বয়েল করার জন্য শুধুমাত্র নুন ব্যবহার করব সয়াবিনগুলো দশ মিনিট বয়েল করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে এক পলা মতো তেল আর হলুদ দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এরপর আলুগুলোকেও ভেজে নিতে হবে আলুগুলোও কিন্তু অবশ্যই ভেজে নেবেন তাহলেই একমাত্র মাংসের স্বাদ এই সয়াবিনের কারির মধ্যে আপনারা পাবেন দেখুন আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে ঠিক এই রকম বাদামি আকারের ভেজে নিতে হবে এবার ভাজার যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আর এক পলা মতো তেল দিয়ে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি তার জন্যে প্রথমেই আমি ব্যবহার করেছি দুটো মতো দারচিনি আর দিয়েছি এক চামচ মতো জিরা মানে গোটা জিরে ব্যবহার করেছি আমি এখানে তারপর একটি তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি তার মধ্যে এবার দিতে হবে যেই পেস্ট মশলাটা আমরা করেছিলাম মিক্সারের মধ্যে সেটাকে এখানে দিয়ে দেব এই মশলাটা কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে নেবেন নাহলে কিন্তু এটা স্কিপ করলে অত সুন্দর হবে না তারপর এটা যতক্ষণ না পর্যন্ত বাদামি আকার ধারণ করছে ততক্ষণ এটাকে কষতে হবে স্ক্রিনে যেমন দেখানো হচ্ছে এই রকম আকারের যখন হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি তারপর এটাকে কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর এর মধ্যে দেব ভেজে রাখা সয়াবিনগুলো এরপর আলু আর সয়াবিনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে আর বারবার এটাকে নেড়ে দিতে হবে যাতে তলাটায় মশলাগুলো বসে না যায় এরপর যে ঘরোয়া মশলাটা আমি এখানে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে নিয়েছি তারপর যেহেতু আমার বাড়িতে টমেটো ছিল না তাই এখানে আমি কিষান সস ইউজ করেছি আপনারা চাইলে টমেটার পেস্টও ব্যবহার করতে পারেন তারপর মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য এটাকে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি দশ মিনিট পর এখানে আমার আলুগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইভাবেই আজকের এই রেসিপিটি শেষ হয়ে গেল এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই মজার হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না কেউ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ